কার্বি আংলং জেলার হাওড়াঘাটত ড্রাগসর বিরুদ্ধে সজাগতা সভা লেখিকা সমারোহ সমিতির সোমবারে কার্বি আংলং জেলার হাওড়াঘাট শঙ্করদেব বিদ্যানিকেতনত অনুষ্ঠিত হয় বরবিষ স্বরূপ ড্রাগসর বিরুদ্ধে সজাগতা সভা। উল্লেখ্য যে সদৌ অসম লেখিকা সমারোহ সমিতির হাওড়াঘাট শাখার উদ্যোগত আয়োজিত সজাগতা সভাত বিশিষ্ট অতিথি হিসাবে কার্বি আংলং জেলা সাহিত্য সভার সভাপতি ভবেন কোচ, অসম সাহিত্য সভার প্রাক্তন কেন্দ্রীয় সদস্য ভবেশ রাজবংশী, হাওড়াঘাট শঙ্করদেব বিদ্যানিকেতনের প্রধান আচার্য বিমল ধর, হাওড়াঘাট আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া নেত্রকমল শইকীয়া, বকলিয়াঘাট প্রগতিশীল নারী সংগঠনের প্রণতি হাজরিকা, হাওড়াঘাট পৌরসভার অধ্যক্ষ বিদ্যা তেরণ আর কেবাগী অতিথি উপস্থিত থাকে। সময় থাকতেই বরবিষ স্বরূপ ড্রাগসর মদ বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আহ্বান জানায় ভাষণ প্রদান করে। সজাগতা সভাত সভাপতিত্ব করে হাওড়াঘাট শাখা লেখিকা সমারোহ সমিতির সভানেত্রী কল্পনা বরাই। আপনি যদি এই উঠি অহা প্রজন্মর লড়াটো দোকানত গৈ পেলে নিচাসক্ত দ্রব্য সিগারেট কিনিবলৈ পঠিয়ায়, তম্বাকু কিনিবলৈ পঠিয়ায়, মদ কিনিবলৈ পঠিয়ায়, তেতিয়াহলে সেই অভিভাবকজনে উঠি অহা প্রজন্ম কি সুপথেরে আগুয়াই নিব। আমি এখন তুলনী বিয়া এখন হলে, এখন সকাম হলে, এখন শ্রাদ্ধ হলে, কিনা একটা বার্থডে হলে আমার নিশার ভাগত পনীয় বস্তু নহলে নচলে। দিনের ভাগত আমি অনুষ্ঠানটি ভালকেই সামলিম, নিশার ভাগত কিন্তু আমার আরম্ভ হয়ে গেল চুকিয়া চুকিয়া। শুনি মো খুব বেয়া লাগে, কিন্তু মানে যিকোনো কথা হলে মানে স্পষ্টকে কম আর মানে এইখিনিতে কিন্তু ডেজিগনেশন তো ভুল হয়েছে, মানে কার্বি আংলং জেলা প্রগতি নারী সন্থার সম্পাদিকা হয়। গুটখাটো আমি মুকলিকে কেনেকে বিক্রি করে দিব পড়া হয়েছে দ্বিতীয়তে লোক ইউটিউব চাব নিদিয়ে বা অন্যান্য ধরনের যা রিলস আজিকালি সমাজের একটা প্রদূষণ হয়ে গেছে, জাবর হয়ে গেছে কিছু বেয়া রিলস কিছু সেই বিষয় কলে বোলে মানে ইউটিউবটো বন্ধ করে রাখিছো, ইউটিউব কিডসটো যেহেতু চাই আজিকালি লড়া ছিলবিলাকে ফোনটা বন্ধ করবো নিজের সচেতনার ক্ষেত্রে যে এতিয়া আমি নিচাযুক্ত বস্তু পাবলে সহজলভ্য হল, আমি কলকো যাব নালাগে, আহি জপতে সময় দিয়া মানুষ আছে এইটু লোক বিচার গতি সেই সহজলভ্যতা আমি কেনে নাইকিয়া করি সেইটুহে ডর। আপনি মোবাইলটো হাতত লোলে রাতেপা দেখি খালি কোনবা মারা কোনবা কাটা কোনবা সদায় এজনী বুয়ারি হল বোলে কোবালে লই গল লড়া ছোৱালী বুয়ারি পড়াই গল তেনহলে আমি কলে থাকলে মেলিছো। আর বর্তমান সমাজের যে ঘূর্ণে ধরা এখন সমাজ হয়েছে, এই সমাজখন কেবল ড্রাগস বা অন্যান্য বস্তুয়ে নহয় যে বহুত ক্ষেত্রপরে এখন সমাজক বহুত সংস্কারের প্রয়োজন আছে। ডিফুট যেটা মানে আসল ডিফুট ড্রাগস ইমান যে বিয়পি গেছে বিশেষ জনজাতীয় লড়াবিলাক বেশি আহত হয়েছিল, বিশেষ অজনজাতীয় লড়াবিলাক ইমান একটা কিনা আহত হওয়া নাই, কিন্তু আজি দেখিলো ইয়াক কোনো অজনজাতীয় ইয়াক ধারণাটো তেতিয়া মই ইমান এটা গম পোৱা নাই যে ড্রাগসত আহত হয়েছে আমার দেখা যাবলে, কিন্তু আজি দেখা গেছে ধারণাটো ইয়ার কিনা ব্যতিক্রম নাই। এটা কথা একদম সত্য যে মহিলাসকলে যদি কাম হাতত লয় তাহলে কাম, কারণ পুরুষে যদি লয় সমস্যাটা কত আহে, পুরুষে যদি লয় কাজিয়ার সৃষ্টি হবে, নিশা যুক্ত দ্রব্য সেবন করা সকলক যদি উজিওয়ার ব্যবস্থা করু তাহলে কোন কোন মানে যুবকে এই কাম নিযুক্ত আছে আইডেন্টিফাই করব আর মারপিট করার কারণে সুযোগ বিচার। আমার ছাত্র ছাত্রী আমার লড়া ছাড়ি 15-25 বছর বয়সের লড়া ছাড়িবিলাকে বেশিক ড্রাগস আসক আমি যদি চাম অ্যাডাল্টস ইজ দ্য স্টেজ অফ স্ট্রং অ্যান্ড স্ট্রেস, বয়স সন্ধি কালচোয়া কি হয় ধুমুহা আর সংসার কাল বলে কোয়া হয় খটখটি ডিলাই তারপর বোকাজান আমার যি নাগাল্যান্ডের সংযুক্তি যখন থানা আছে সেই থানায় লাহরি যান সেই থানার প্রতিদিনে বৃহৎ বৃহৎ পরিমাণের ড্রাগস প্রত্যেকদিনে রিকভার হয়ে আছে। আর যদি সেইখানে যদি আমার আরক্ষী পোহা স্পেশাল নেতৃত্ব যদি আমার আরক্ষী যদি সেইখানে যদি চকু নিদিলে হলে আজি অসমখন ধ্বংস হয়ে শেষ হয়ে গেল। ইয়ার পর একটা প্রস্তাব যাব লাগে অসম সরকারের,
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই প্রস্তাবটা ইয়ার পর এটা যাব লাগে গোটে রাইজের প্রস্তাবটা লোক লাগে স্পেশালি এই হল যে ধরনের ড্রাগসর ক্ষেত্রে ব্যবহার করেছে মানে আরক্ষী সকলে যে নির্দেশনা দিয়ে যে ব্যবস্থা করে আছে ঠিক তেনে এই নিচাপত্র বাকি যা আছে সেই ক্ষেত্রে মানে সরকার ব্যবস্থা লোক লাগে সরকারে সরকারে যদি বাকি ক্ষেত্রে যদি নিচাপত্র যদি এই যদি প্রস্তাব প্রথম যদি লয় নিশ্চয় তো সমাধানের রাস্তা আসবে আমার পজিটিভ যে আমার মা সকলে লড়ালীক এটকা দিল এটকাটো আমি লড়ালী কি খালে সেইটো কিন্তু নুসুধে এটকাত সিহতে সোন সুপারি পায় মিঠা সুপারি পায় আর সেই মিঠা সুপারির পর সিহতে কয় শিখর পায় শিখরকে গুটখা কয় এতিয়া প্রথম মই বুঝাই দেখিছিল যে এটা পেকেটের লগত দুটা পেকেট লগলগায় সরু লড়া এটা খাইছে আর মুখখন উপরে মেলি দিছে কিনা ধোঁয়া ওলাই গেছে তারপর ওসর গিয়ে মানে পেকেটটা ঘুরিয়ে ফেলে চালো 100 বলে লিখা আছে সিটু পেকেটর লিখা আছে শিখর চাই আসল এই কি বস্তু এই পিছত লাহে লাহে গম পালে যে এইটাই আটাইতকৈ মারাত্মক বস্তু প্রথম আরম্ভণি আমার তারপরে হয় আজি যুবক যুবতীসকল তাও বুদ্ধি আছে আমি শাখা লিখিত সভা সমিতিয়ে এখনই আলোচনা চক্র এই আলোচনা চক্রখনিত আমি অসমীয়া লেখিকা সভা সমিতিৰ পৰাও আমাৰ বিকলভাৱীসকলক আমি নিমন্ত্ৰণ জনাইছিলোঁ আৰু ইয়াতে আমাৰ কাৰাঘাটৰ যিবিলাক বিশেষভাৱে থকা সংগঠন আছে সেই সংগঠনবিলাকৰ বিষয়ববীয়াসকলক আজি আমন্ত্ৰণ জনাইছিলোঁ আৰু আজি সেই বিষয়ববীয়াসকলক আমি একেলগে লৈ আজি এটা আমি বিশ্বৰূপত আলোচনা চক্ৰখনি আৰম্ভ কৰিব বিচাৰিছিলোঁ আলোচনা চক্ৰৰ বিষয়বস্তু আছিলে বৰ্তমান সমাজত ভয়াৱহতা সৃষ্টি কৰা নিচাসক্ত তৰুণীসকল ইয়াৰ ভূমিকা আৰু ইয়াৰ সজাগতা তার ওপর আজি আলোচনা চক্র আৰু আমাৰ ইয়াত হাড়াঘাট আৰু কিছুকেই খাপাপ্ত বিষয়া ডাঙরিয়া হাড়াঘাট পৌরসভার চেয়ারম্যান ডাঙরিয়া কার্বি আংলং জেলার সাহিত্য সভার সভাপতি ডাঙরিয়া আমাৰ হাড়াঘাট সকলো বিদ্যানিকেতনের সভাপতি ডাঙরিয়া ভূপেশ্বর বংশী হাড়াঘাট সকলো বিদ্যানিকেতনের মন্ডলাচার্য অনন্য আজি মই ইয়াৰ দৰে আমি অসম চৰকাৰক জনাব বিচাৰিছোঁ যে এই যি আমাৰ আজিকালি সমাজত যি নিচাসক্ত যুৱক যুৱতীসকল যিসকলে অকালতে জীৱন শেষ কৰিবলগীয়া হৈছে তেওঁলোকৰ জীৱন বচাবৰ কাৰণে আচলতে চৰকাৰৰ ফালৰ পৰাই এই ব্যৱস্থা ল'ব লাগে যাতে এই নিচা বন্ধ কৰিব লাগে আৰু এই নিচা যাতে যি মানে সুলভ কৰিছে এই সুলভটো নাইকিয়া কৰিব লাগে যে নিচা মানে কি আচলতে এতিয়া গাঁৱতো ব্যৱহাৰ কৰা বিশেষকৈ মদ গুটখা শিখৰটো একেবাৰে সহজলভ্য গতিকে মই প্ৰথমতে সৰু সৰু ল'ৰা ছোৱালীৰ কাৰণে শিখৰ বন্ধ কৰাটো মই প্ৰথমতে যে শিখৰ আপোনালোকে বন্ধ কৰি দিয়ক দোকানত তাৰপিছত মদৰ বিক্ৰী কৰাটো আপোনালোকে বন্ধ কৰক আৰু লগে লগে ড্ৰাগছৰ যি সৰগ্ৰাহ এই সৰগ্ৰাহটো আপোনালোকে বন্ধ কৰক আৰু ড্ৰাগছ সৰগ্ৰাহ কৰা লোকসকলক আপোনালোকে চিনাক্তকৰণ কৰি যাতে সমাজত এখন সুস্থ সবল আমি সমাজ গঢ়িব পাৰোঁ তাৰ আপোনালোকে ব্যৱস্থা কৰি দিওঁ। কাৰ্বি আংলঙৰ পৰা ৰবীন বৰুৱা ৰিপৰ্ট অসম টুডে।